আসসালামু আলাইকুম। টেরেন্টুলা, টেরেন্টুলা মারাত্মক বদমেজাজি একটা ওষুধ। যতগুলো বদমেজাজি ওষুধ আছে তার মধ্যে বেস্ট ওয়ান অফ দেম, শ্রেষ্ঠ বদমেজাজি। কিরকম আমরা আসি, এরও শারীরিক অস্থিরতা আছে। তরুণ রোগে আক্রান্ত হলে সক্রিয় মানে একটু বেশি নড়াচড়া করে আর কি, সবসময় কাজের মধ্যে থাকে। কিরকম কাজ, এটা ধরবে, ওটা করবে, নড়বে, চড়বে, উঠবে, বসবে, এটা করবে, এক কথায় স্থির থাকবে না, সক্রিয়। শীতকাতর টেরেন্টুলার বেলায় পিপাসা থাকবে। এখন আসেন, অবিরত পান আড়াইবে, চেয়ারে বসে রেখেছেন, তুলে বিছিনে পান আড়াবে, কোলে আছে পান আড়াবে, মানে পা তার নড়াইতে হবে। আর কি করবে, খুব অসুস্থ, গান কোথাও বেজে উঠেছে, বিছানা থেকে নেমে কলতে এতক্ষণ খুব অসুস্থ হয়ে পড়েছিল, যেই মাত্র গান বেজে উঠেছে উঠেই সে নাচা শুরু করবে, ড্যান্স দিবে। গানের সাথে ড্যান্স দেওয়া তার মানে অসাধারণ একটা লক্ষণ। যদি কখনো কোনো মা এসে বলে, বাবা এসে বলে, ডাক্তারবাবু আমার বাচ্চাটা যতই অসুস্থ থাক গান বাজলে ওকে ধরে রাখা যাবে না, ও কোল থেকে নেমে ড্যান্স দেওয়া শুরু করবে, ব্যাস ওষুধ হয়ে গেল। চোখ বন্ধ করে, কী রোগ দেখার দরকার নেই। আমার স্যার ডাক্তার আফসার আলী, বেলা শেষে হোমিওপ্যাথির লেখক, উনি একটা বাচ্চাকে দেখতে গেছে, অনেক ডাক্তার দেখেছে, রোগী সুস্থ নয়, বাচ্চা বিছানায় ঘায়েল হয়ে পড়ে আছে, সাংঘাতিক অসুস্থ। স্যারে বলছে আমি এক ডোজ ওষুধ খাইয়ে দিয়ে যাই নামাজে, আসরের নামাজ পড়তে বসছি, ইতিমধ্যে কে জানি গান বাজিয়ে দিয়েছে, তখন টেপ রেকর্ডার ছিল, ও বাচ্চা উঠে ড্যান্স করছে। স্যারে বলছে আমি সালাম ফিরে দেখে ও ড্যান্স করছে। তো পরে ওর মাকে ডেকে জিজ্ঞেস করছে, ওর গার্জেনকে, যে কী ব্যাপার, ও ড্যান্স করছে। কয়ে ডাক্তার সাহেব আর বললেন না, ও আদমরায় পড়ে থাকবে, খালি গান বাজালি মনে করেন ও ড্যান্স শুরু করলো, কয়ে তাই নাকি, কয়ে তাহলে তো ওষুধ ঠিকই আছে। বলছে বাচ্চাটা কিছুক্ষণ পরে সুস্থ হয়ে গেল। ওর দুটো ওষুধ, একটা রেন্টুলা যে কোনো পাওয়ার 30-200, আর না হলে গান বাজিয়ে দেবেন, তাহলে গান শুনলেও রোগী সুস্থ হয়। কিছুদিন আগে বলছিলাম না যে কঠিন বদমেজাজি মানুষ যে একবার রাগ হইলে সারা জীবন রাগ পুষে রাখে, মামলা করলে মামলা তুলতে চায় না, ওরে হাই পাওয়ারের অ্যাসিড নাকটি খাইয়ে দেবেন, মামলা উঠিয়ে ফেলাবে, রাগ কমে যাবে, মীমাংসা করে ফেলাবে। তাহলে অসুস্থ রোগী যদি টেরেন্টুলার লক্ষণ থাকে, গানটা বাজিয়ে ওষুধ দেবেন, ওষুধে কাম যা করুক গানে কাম করবে, কই বাউরে ডাক্তার কত বড় ডাক্তার, বুঝছেন। কায়দা করে খালি যদি টেরেন্টুলার লক্ষণ পান তাহলে বলবেন যে একটু নিয়ে আসুন, তো বাড়িতে গান বাজানোর ব্যবস্থা আছে না, আছে, কয়ের পাশে গান বাজান, ওষুধ খাইয়ে দিয়ে 5 মিনিট পরে গান দেবেন, কবে বাউরে 5 মিনিটে রোগী সুস্থ, বোঝা গেছে, দারুণ ওষুধ। হাসিয়েন না স্যার, অরামমেটের রোগী যদি হয়, অরামমেট কী থেকে তৈরি, স্বর্ণ থেকে, সোনা থেকে তৈরি, অরামমেটের রোগী যদি হয় তাকে ওষুধ তো খাওয়াবেন, স্বর্ণের যত গয়না আছে পরিয়ে দেবেন, একবারে শরীর ভর্তি করে অসুস্থ হয়ে যাবে। কেন জানেন, স্বর্ণ খুব দামি গয়না, তো এটা পরে থাকলে মানুষের মনের মধ্যে একটা অহংবোধ আসে, তো গয়না যখন পরিয়ে দেবেন ওর মধ্যে একটা অহংবোধ এসে যায়, অটোমেটিক তার মন চাঙ্গা হয়ে রোগ কমে যায়। আর কিছু মেটাল আছে যার আকর্ষণ বিকর্ষণ আছে, তাতেও কিন্তু রোগের বাড়া কমা হয়। এখন আসি আমরা, অবিরত পান আড়াবে, গান শুনলে শান্তি পাবে, অবাধ্য একগুয়ে এরে আপনি কন্ট্রোল করতে পারবেন না, যেটা করবেন তার উল্টাটা করবে, একেবারে অবাধ্য, কথা শুনে না, মা এসে কবে ওর মতন বেয়াদবার নাই, ডাক্তার সাহেব কেন নিজের বাচ্চা হয়ে বাঁচা যায় না, ওরা আছিড়ে মেরে ফেলে দিতে ইচ্ছা করে। আসেন, যা হজম হয় না এরা তাই খায়, মানে খালি অবাধ্য আর বেয়াদব না, শার্টের কলার দেখবেন অর্ধেক নাই, খাওয়া শেষ, মার শার্টের আঁচল খাওয়া শেষ, তয়লা খাওয়া শেষ, বালু খেয়ে শেষ করে ফেলায়, মানে পেট খুঁজলে দেখবেন যে কেজিখানি বালুই পাবে, মানে অখাদ্য খাওয়া অভ্যাস। মা বলবে এত খারাপ ডাক্তার সাহেব, বালি পাইলে মুখে দেয়, আমার আঁচল শাড়ির আঁচল দেখেন নাই, অজ্জালাই অ শার্টের কলার দেখেন নাই, তয়লা বাড়িতে যেখানে আছে যে কয়খান ওর কণা খাওয়া শেষ, মানে অখাদ্য খাবে, বেয়াড়া, বদমাইশ আর অবাধ্য, এরে মারবে, অরে মারবে, ধরেন ছোট একটা বাচ্চাকে আদর করতে গেছে, আদর করবে, আদর করতে গিয়ে চিমটি কাটা শেষ, আদর করতে গিয়ে গালে থাপ্পড় দেওয়া শেষ, মানে টেরেন্টুলার বাচ্চা যদি হয় তো আর বাপ মা সাবধান থাকে, অন্যর বাচ্চাকে আদর করতে দেয় না, জানে যে আদর করতে গিয়ে চিমটি কাটবে না, একটা থাপ্পড় দেবে, আর এমনিতেই একে মারবে, ওকে মারবে, থাপ্পড় দেবে, চিমটি কাটবে, মানে দুনিয়ার ছোট লোক,
তাহলে বদ মেজাজি শুধু ছোট বাচ্চা নয় যদি বড় মানুষ হয় তবু এরে মারবে অরে মারবে রাগ হলে আর হিতাহিত জ্ঞান থাকে না আর কঠিন বেয়াড়া অবাধ্য বউ হোক আর স্বামী হোক একই টাইপের বাচ্চা হোক এরা সাংঘাতিক বদ মেজাজ রাগ হলে কাউকে মারধর করতে খুন খারাপ করতে শরীর কাটতে কিছু আকাম করতে দ্বিধা করে না তার তাহলে আমরা কী পেলাম অবিরত পানাড়ায় গান শুনলে আরাম পায় একগুয়ে বদমাইশ যা হজম হয় না তা খায় অস্থির শীতকাতর আর পিপাসা আছে তাহলে এই কটা লক্ষণ পেলে আমরা চোখ বন্ধ করে দিতে পারি তাই তো আর এই বাচ্চারা এতটা বদ দুষ্টু এদের খাওয়াইতে হবে যাবেন খাইতে চাইবে না জোর করে খাওয়াতে পোশাক পরাইতে যাবেন পোশাক পরাইতে পারবেন না জোর করে ঘুম পাড়াতে যাবেন সহজে ঘুম আসবে না মায়েরা ঘুম দিতে হবে এক কথায় যা করবেন জোর করে করতে হবে ও সহজে সহজ কথা মানবে না একে কামড়াবে ওকে মারবে ওরে চিমটি কাটবে মানে ওর জ্বালায় ওর বাপ মা বিচার মনে করেন দিনে দু পাঁচটা আসে স্কুলে সাবধান আমি কদিন আগে একটা বাচ্চা পেয়েছি এক সাংবাদিকের মেয়ে ও সম্মানী ঘরের মেয়ে ছোটো বাচ্চা স্কুলে যায় তার সহপাঠীদের নিয়মিত মারধর করে কয় স্যার রেগুলার বিচার আসে ওষুধ দিয়েছি মা 15 দিনের আগে এসছে আমি কি খবর কয় না মারা বন্ধ হয়ে গেছে আমি এপিঠি ওষুধ কিন্তু দারুণ মন দারুণভাবে চেঞ্জ করতে পারে আমি আমার নেট্রাম্মিউর যে ইন্ডিয়ার লেখাটাই লিখছি ওখানে লিখছি যে এরা অসম প্রেমে অসম প্রেমের এরা হাবুডুবু খায় অসম প্রেমের দিকে এদের খুব নেশা অসম কি অসমান দেখা যাচ্ছে বাড়ির মালিক কাজের ঝিয়ের সাথে প্রেম করছে যাদের মেয়ে তার ড্রাইভারের সাথে প্রেম করছে বউ আছে আর একজনের সাথে প্রেম করছে মানে বিষয়টা এরকম নায়িকা বলছে আর কতদিন 2 বছর হলো বিয়ে করো কয় বিয়ে তো সোনা করতে চাই কিন্তু আমার বাড়ির থেকে তো মানে না কয় তোমার বাড়িতে কে কে আছে বাবা কয় না কয় মা কয় না বড় ভাই কয় না তাহলে কি কয় আমার বউ আর 3টা বাচ্চা মানে বউ আর 3টা বাচ্চা রেখে প্রেম করছে বাড়িতে মানছে না তো মেয়ে মনে করছে না জানি তার বাপ মা মানছে না এখন জিজ্ঞেস করছে তোমার বাড়িতে কে কে আছে কয় আমার বউ আর 3টা বাচ্চা ওরা মানছে না বুঝছেন এরকম নেটটা মিউর হচ্ছে এরকম অসম প্রেম মানে তার হিতাহিত সে বুঝে এটা অন্যায় কিন্তু তাও সে করে তাই আমি নেটটা মিউরের শেষ পর্বে লিখছি যে শুধু রোগীর জন্য নয় যদি আপনি অসম প্রেমে হাবুডুবু খান তাহলে গোপনে এক ডোজ উচ্চ শক্তি নেটটা মিউর খেয়ে নেন অন্তত বাড়ি থেকে বাড়িতে উটকো ঝামেলা থেকে বাঁচবেন দিয়ে শেষ করেছি লেখা তো আসেন এখন এরা ধাতুগতভাবে পিপাসাত্ব কিন্তু জ্বরের সময় আমাদের পিপাসা থাকে না অন্যের ক্ষতি করতে খুব পছন্দ কারো একটা ভালো জিনিস ভেঙে দেবে কারো ভালো জিনিস একটা আছাড় দেবে নষ্ট করবে দেখা যাবে 2টা বাচ্চা খেলছে ওর ফাঁকি ওইটা ভেঙে দিয়ে দৌড় দেবে মানে এক কথা দুনিয়ার আকায়মে আর খারাপ যদি পান একখান ওটা ধৈর্য ট্যারেন্টুলা খাওয়াবেন রোগটা কি সেটি বিষয় নয় কামড়াইতে মারতে ভাঙতে আকাম করতে এদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই একখান জিনিস খালি খেয়াল করবেন গান শুনলে দারুণ মজা পায় ড্যান্স দেওয়া শুরু করবে এবং তাতে সে তৃপ্তি পায়